নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে তার দাবি পূরণ না হলে এমন এক পরিস্থিতির সৃষ্টি হবে যে পরিস্থিতির কারণে ওবায়দুল কাদেরকে হয়তো আর কোম্পানিগঞ্জের মাটি স্পর্শ করতে দেওয়া হবে না। তিনি বলেন, সাত দিনের মধ্যে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, মিথ্যা মামলা থেকে তার কর্মীদের অব্যাহতি ও মুক্তি দিতে হবে, অন্যথায় অনুসারীদের রেডি থাকতেও নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে কাদের মির্জা নিজের ফেসবুক লাইভে এসব কথা বলেন। এর আগে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে না গিয়ে বুধবার গভীর রাতে এলাকায় ফিরে আসেন তিনি। যুক্তরাষ্ট্রে না যাওয়ার কারণ হিসেবে কাদের মির্জা বলেন, দেশের শত্রুরা বিদেশেও ষড়যন্ত্র করছে। আমেরিকায় আমাকে গুম ও হত্যা করার জন্য কালাইয়াদের 1 কোটি টাকা কন্ট্রাক্ট করেছে। তারা সেখানে আমাকে মেরে দেশে প্রচার করবে, আমি পালিয়ে গেছি। এজন্য তারা দেশে একরামের বাড়িতে ও আমেরিকায় ম্যাকডোনাল্ডে আল আমিনের বাসায় বৈঠকও করেছে। এবং শুধু হত্যা নয়, সেখানে কি কালাইয়া টালাইয়া কি আছে তাদেরকে ইতিমধ্যে কন্ট্যাক্ট করছে, 1 কোটি টাকা বরাদ্দ করছে, আমাকে হত্যা করে ঘুম করে ফেলবে এবং ঘুম করে পরবর্তী পর্যায়ে এলাকায় ঘোষণা করবে তিনি পালিয়ে গেছে। এদিকে নোয়াখালীতে করোনার প্রকোপ না কমায় 6টি ইউনিয়ন ও 1টি পৌরসভায় চলমান লকডাউন আরও 1 সপ্তাহ বাড়িয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেল 4টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথম ধাপে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার 6টি ইউনিয়নে 7 দিন লকডাউন ঘোষণা করা হয়। তবে করোনার প্রকোপ না কমায় চলমান এই লকডাউন আরও 7 দিন বর্ধিত করা হয়েছে। আগামী 18 জুন রাত 12টা পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে, একই সঙ্গে আগের সব বিধিনিষেধ বহাল থাকবে। অন্যদিকে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর উপজেলার 13টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ও কবিরহাট পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যায়, আগামী 21 জুন 13টি ইউনিয়ন ও 1টি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের কথা ছিল। এর আগে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভোটের তারিখ পুনর্বিবেচনার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ নির্বাচন কমিশনকে চিঠি দেয়। হাতিয়ায় নির্বাচন স্থগিত হওয়া ইউনিয়নগুলো হলো জাহাজমারা, নিঝুমদ্বীপ, চরঈশ্বর, চরকিং, সোনাদিয়া, বুড়িচর ও তোমরুদ্দি। আর সুবর্ণচরের নির্বাচন স্থগিত হওয়া ইউনিয়নগুলো হলো 2 নং চর বাটা ইউনিয়ন, 4 নং চর ওয়াবদা ইউনিয়ন, 5 নং চর আমানুল্লাহ ইউনিয়ন, 3 নং চর ক্লাক ইউনিয়ন, 7 নং পূর্ব চর বাটা ইউনিয়ন ও 8 নং মোহাম্মদপুর ইউনিয়ন। জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয়ভাবে নেওয়া এই সিদ্ধান্ত সব প্রার্থীকে যথাযথ প্রক্রিয়ায় জানিয়ে দেওয়া হবে। এখন নোয়াখালীতে শুরু হয়েছে ডিভাইস কসমেটিক খৎনা। আপনার সন্তানের জন্য শতভাগ নিরাপদ ব্যান্ডেজ মুক্ত, রক্তপাত মুক্ত, ইনফেকশন মুক্ত খৎনা হবে এখন নোয়াখালীতে। খৎনার প্রথম দিন থেকে রোগী গোসল করতে এবং স্কুলে যেতে পারবে। সেলাইবিহীন ব্যথামুক্ত ডিভাইস কসমেটিক খৎনা করান, শিশুদের সুন্দর, স্বাভাবিক এবং ঝুঁকিমুক্ত রাখুন। নিরাপদ খৎনার জন্য আজই চলে আসুন ডিএভিএস নোয়াখালী ক্লিনিক, কাজী কলোনি, সেন্ট্রাল রোড, মাইজদি কোর্ট, নোয়াখালী।